আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, নিরাপদ আছো। আমরা বাকি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমরা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের আমাদের স্কুল থেকে যে সংক্ষিপ্ত সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটার উপর কিছু আলোচনা করব। শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো তোমাদের সমাপনী পরীক্ষায় কিন্তু দেখতে পাবে যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেটা হলো সংক্ষেপে উত্তর দাও। সমাপনীতে গেলে দেখবে যে এখানে 20টা থাকে, তা আমি এখানে তোমাদের যে কয়েকটি দিয়েছি সেগুলো তোমরা একটু জানো, জানার চেষ্টা করো। প্রথমে দেখবা যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন লেখা আছে এক নম্বরে, কয়ে লেখা আছে গড় কাকে বলে। শিক্ষার্থীরা, প্রথমে ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে, গড় কাকে বলে। তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে একই জাতীয়, দেখো আমি লিখে দিচ্ছি তোমরা তুলে নিবা, একই জাতীয় একই জাতীয় একাধিক রাশির যোগফলকে একই জাতীয় একাধিক রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে মান পাওয়া যায় গড় বলে। দেখো শিক্ষার্থীরা, একই জাতীয় একাধিক রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। এবার খ নম্বরে দেখো, গড় ইনটু রাশির সংখ্যা সমান কি? আমরা কি জানি যে গড়ের সূত্র হচ্ছে কি, গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। শিক্ষার্থীরা, তাহলে এখানে আমাদের কোনটা বাকি থাকলো? উত্তরে আমাদের আসতেছে কি দেখো তো, রাশিগুলোর যোগফল, এটা কিন্তু হবে। তারপরে দেখো আসল কি, শতকরা কি, আসল কি। শতকরা বলতে কি বোঝায়? শতকরা হলো এমন একটি অনুপাত যার হরটা প্রতি ক্ষেত্রে 100 হয়। তাহলে আমরা লিখতে পারি এমন একটি, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 প্রকাশ করা হয়। আবার দেখো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে যে শতকরা কি, তো শতকরা হলো এমন একটি অনুপাত
যে 100 ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এবার আসি আমরা কি আসল, এখানে লেখা আছে আসল কি বিনিয়োগকৃত টাকা যে মূলধন এটাকে বলা হয় আসল। দেখো শিক্ষার্থীরা, এখানে শতকরা মুনাফার হার, তাহলে প্রথমে ছিল আমাদের গড়। গড় কাকে বলে? গড় গুণ। 80 সংখ্যার সমান হলো রাশিগুলোর যোগফল। আর শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। ঘনমূলে হচ্ছে আসল বলতে আমরা কি বুঝি? সেটা হলো বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। এবার আসি চরমে, বলা হয়েছে যে শতকরা মুনাফার হার বলতে কি বুঝো? শতকরা মুনাফার হার বলতে কি বুঝো? শতকরা মুনাফার হার বলতে 100 টাকায় এক বছরের মুনাফাকে বোঝায়। শতকরা হার বলতে 100 টাকার এক বছরের বুঝায়। হ্যাঁ, শতকরা মুনাফার হার বলতে আমরা কি বুঝি? 100 টাকার এক বছরের মুনাফা। এবার ছ নম্বরে লেখা আছে যে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? তাহলে হচ্ছে 25 লিটার 50 লিটারের শতকরা কত পার্সেন্ট? শিক্ষার্থীরা, এটা হবে 50%। কি করে? এখানে বলা হয়েছে যে 25%, 25% বলতে 25 গুণ 100 50, যদি 2 দেয় তো ঘুরি আমাদের কিন্তু এইভাবে এটা বাইর হচ্ছে যে 50%। এবার আসি লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়। শিক্ষার্থীরা, আমরা জানি যে ক্রয় মূল্যের উপর কিন্তু লাভ ক্ষতির হিসাব করা হয়। তাহলে আমরা লিখব একবারে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের ছিল 60টি, তার এখানে আমি সবগুলো তোমাদের উত্তর করে দিলাম। প্রথমে ছিল আমাদের গড় বলতে কি বোঝো, আর গড় ইনটু রাশিগুলোর যোগফল, রাশিগুলোর সংখ্যার সমান কি হয়, রাশিগুলোর যোগফল। তারপরে শতকরা বলতে কি বুঝি, যে এটা বলছে যে শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। ঘ নম্বরে হচ্ছে আসল কি বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। চ নম্বরে দেখো শতকরা মুনাফার হার বলতে আমরা কি বুঝি, শতকরা মুনাফার হার বলতে 100 টাকার এক বছরের মুনাফাকে বোঝানো হয়। ছ নম্বরে দেওয়াই আছে, দেখবে তোমরা 25 লিটার 50 লিটারের শতকরা কত পার্সেন্ট, এই যে আমি এখানে করেও দেখাইছি, তোমরা এইভাবে ওটা করতে পারো। এবার লাভ ক্ষতি কার কিসের উপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর। দেখো শিক্ষার্থীরা, এবার 1 নম্বরটা কিন্তু আমাদের সমাধান শেষ। এবার আমরা আসি 2 নম্বরে, দুই নম্বর অঙ্কটাতে বলা হয়েছে অপু ও দীপুর গড় বয়স 22 বছর, দীপু ও টিপুর গড় বয়স হচ্ছে 24 বছর, অপুর বয়স 21 বছর হলে। শিক্ষার্থীরা দেখবে যেটা দেওয়া থাকে সেইটা কিন্তু আগে লিখতে হয় আমাদের। তাইলে আমরা দেখব যে অপুর বয়স যে অংশটাতে আছে সেটা আগে আমরা লিখব। তাইলে ক নম্বরে আমরা কী লিখব, যে অপু ও দীপুর গড় বয়স, অপু ও দীপুর গড় বয়স হচ্ছে 22 বছর।
দেব পুয় দীপুর মোট বয়স অপু আর দীপু দুইজন, এই জন্য আমরা দুই দিয়ে গুণ করবো, তো কত হবে 44 বছর, তাই না? আসতেছে 44 বছর। এখন কি দেওয়া আছে দেখো তো, অঙ্কটার মধ্যে দেওয়া আছে অপুর বয়স, তাহলে আমরা লিখবো দেওয়া আছে অপুর বয়স 21 বছর। তাহলে আমরা এখান থেকে কিন্তু অটোমেটিক দেখো যে এইটা অপু আর দীপুর মোট বয়স আছে 44 বছর, এখান থেকে আমরা অপুর বয়সটা যোগ বাদ দিই তাহলে দীপুরটা পাই। তাহলে অতএব লিখবো আমরা যে দীপুর বয়স 23 বছর। এটা কিন্তু আমরা পাইলাম একটা উত্তর কয়ের। এবার খ নম্বরে আসি, খ নম্বরে বলা হয়েছে টিপুর বয়স কত, তাহলে আবার দ্বিতীয় অংশের কাজ এবার করব। দ্বিতীয় অংশে লেখা আছে দীপু ও টিপুর গড় বয়স 24 বছর। দেব দীপু ও টিপুর মোট বয়স 48 বছর। এবার শিক্ষার্থীরা দেখো দীপুর বয়স কিন্তু এখানে আমরা পেয়েছি, তাইলে আমরা লিখতে পারি এখানে যে ক হাতে প্রাপ্ত তেইশ বছর, তাহলে এখানে দীপু আর টিপুর মোট বয়স হচ্ছে 48 বছর, এখান থেকে যদি আমরা দীপুর বয়সটা বাদ দিই তাহলে কার বয়স পাবো, টিপুর বয়স, তাই না? টিপুর বয়স হচ্ছে কত, 48 বিয়োগ 23 সমান হচ্ছে 25 বছর। দেখো শিক্ষার্থীরা এটাই কিন্তু বলা হয়েছে এখানে, আমরা এখানে ক থেকে পেয়েছিলাম দীপুর বয়স, আর খ নম্বরে বলা হয়েছে দীপু আর টিপুর গড় বয়স 24 বছর, তাহলে মোট বয়স পাইলাম আমরা 48 বছর। 48 থেকে তাহলে দীপুর যে ক থেকে পেয়েছি ওইটা বাদ দিলে আমরা কার পাইলাম, টিপুর বয়সটা পাইলাম। তাহলে এবার আসতেছে কত, ক খ, এবং এবার আসি আমরা গ নম্বরে। গ নম্বরে কী বলা হয়েছে, দীপুর বয়স অপুর বয়সের চেয়ে কত বেশি, দীপুর বয়স, তাহলে আমরা লিখবো প্রথমে যে দেওয়া আছে কি বলা হয়েছে প্রশ্নটাতে, দীপুর বয়স অপুর বয়সের চেয়ে, তাহলে দীপুর বয়স আমরা পেয়েছি কত, 23 বছর। দেওয়া আছে আমরা লিখবো, তোমরা লিখতে পারো যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি লিখবো, দীপুর বয়স, দীপুর বয়স হচ্ছে 23 বছর। তারপরে কি বলা হয়েছে, অপুর বয়স কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়াই ছিল যে অপুর বয়সটা কত, অপুর বয়স হচ্ছে 21 বছর। তাইলে এখন এখানে বলা হয়েছে যে দীপুর বয়স অপুর বয়সের চেয়ে কত বেশি, তাহলে আমরা লিখবো যে দীপুর বয়স বেশি কয় বছর হইল শিক্ষার্থীরা, 2 বছর বেশি, তাই না? ওইটাই কিন্তু বলা হয়েছে যে দীপুর বয়স
অপূর্বাশ হচ্ছে কত বেশি, তারপর উদ্দীপক ক হাতে প্রায় পেয়েছি যে দীপূর্বাশ হলো 23 বছর, অপুষ্ট হলো 21 বছর, তাহলে দীপুর চেয়ে অপূর্ব বয়সটা কত বেশি, এখানে অপুর চেয়ে দীপুর বয়স সেটা বলা হয়েছে, দীপুর বয়স অপুর চেয়ে বেশি, আমরা এটা কী করলাম বিয়োগ করলাম, 23 থেকে 21 বাদ দিলে 2 বছর পাওয়া যায়। ঘ নম্বরে বলা হয়েছে অপু দীপু ও টিপুর বয়সের গড় কত, শিক্ষার্থীরা তাহলে ক হাতে প্রাপ্ত আমরা লিখতে পারি ক হাতে প্রাপ্ত অপু ও দীপুর মোট বয়স, অপু ও দীপুর মোট বয়স কত পেয়েছিলাম 44 বছর, অপু ও দীপুর মোট বয়স পাইলাম 44 বছর। আর এরপরে কি আসছে খ হাতে প্রাপ্ত টিপুর বয়স, টিপুর বয়স 25 বছর, এখন আমরা কি লিখব যাতে অপু অপু কমা দীপু ও টিপুর মোট বয়স, যেহেতু গড়ের কথা বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা, তাহলে অপু দীপু ও টিপুর মোট বয়স পাইলাম আমরা বয়স কত 69 বছর, এখান থেকে বলা হয়েছে তাহলে তাদের বয়সের গড় কত শিক্ষার্থীরা, তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি আবার যে অপু দীপু ও টিপুর গড় বয়স অথবা তাদের বয়সের গড় এই কথাটাও কিন্তু আমরা লিখতে পারি, তাহলে আমরা নিচে লিখব তে অপু দীপু ও টিপুর গড় বয়স, গড় বয়স হচ্ছে যেহেতু 3 জন আছে এই জন্য আমরা কী করব 3 দ্বারা ভাগ করব, তাহলে কত হচ্ছে 3 দিয়ে 6, 3 দিনে 9, 23 বছর শিক্ষার্থীরা এইটা চাওয়া হয়েছে। তাহলে তোমরা ওই অঙ্কটা একটা আরেকটু বলি শোনো, যেহেতু বলা হয়েছে যে অপু দীপু টিপুর গড় বয়স কত, তাহলে আমরা কোয়া থেকে কিন্তু পাইলাম যে অপু দীপুর মোট বয়স 44 বছর, খ হাতে প্রাপ্ত টিপুর বয়স পাইলাম 25 বছর, তাহলে অপু দীপু ও টিপুর মোট বয়স কী করলাম এই দুইটাকে আমরা যোগ করলাম, করার পরে যেটা পাইলাম যেহেতু ব্যক্তি হচ্ছে 3 জন এই জন্য আমরা 3 দ্বারা ভাগ করলাম, পাইলাম কত 23 বছর শিক্ষার্থীরা। এ তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা কিন্তু ক্লিয়ার হইলো, যে দীপুর যে অঙ্কটা তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেখতে পাবে যে 2 নম্বরে এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে এইটা, তা শিক্ষার্থীরা এই 2-এর আলোকে তোমার যে 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে পিতা ও 3 পুত্র, অঙ্কটা হচ্ছে পিতা ও 3 পুত্রের বয়সের গড়, একই নিয়মের অঙ্ক একইভাবে করবে, তোমাদের আর সমস্যা হবে না শিক্ষার্থীরা, তাহলে 3 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই বাসা করবে। এবার আসি 4 নম্বর, চার নম্বর বলেছে 60টি সংখ্যার যোগফল 401, প্রথম 3টি সংখ্যার গড় এত এবং শেষে 3টি এত, তাহলে আমরা শিক্ষার্থীরা ক নম্বর অঙ্কটাতে যে আমাদের দেওয়া আছে 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলা হয়েছে যে 60টি সংখ্যার যোগফল এত, প্রথম 3টি সংখ্যার সমষ্টি কত শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখব প্রথম 3টি সংখ্যার গড় প্রথম 3টি সংখ্যার গড় কত 56, তে প্রথম 3টি সংখ্যার
समष्टि बा जोगफल लिखते पारो, समष्टि तीन कत हो तेल देख तो एकशत आठषट्टी। এবার আমরা কি করব, ওইটাই শুধু চাওয়া হয়েছে, ক নম্বরে ওইটাই বলা হয়েছে প্রথম তিনটি সংখ্যার সমষ্টি কত। এবার খ নম্বরে আছে যে শেষে তিনটি সংখ্যার সমষ্টি কত, আমরা লিখব এখন শেষ তিনটি সংখ্যার গড় আটান্ন। শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত হইল শিক্ষার্থীরা, একশো চুয়াত্তর। তাই এখন আমাদের কিন্তু গ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে চতুর্থ সংখ্যাটি কত, তার মধ্যে প্রথম তিনটি এবং শেষের তিনটি এইটা যোগ করে আমরা যদি ষাটটি সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা চতুর্থ সংখ্যাটি পাবো শিক্ষার্থীরা। তাহলে আমরা লিখব যে ক হাতে প্রাপ্ত, প্রথম তিনটি সংখ্যার সমষ্টি কত পাইছি শিক্ষার্থীরা, একশত আটষট্টি। এবার খ হাতে প্রাপ্ত শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত পাইলাম, একশত চুয়াত্তর। তাহলে কত আসতেছে শিক্ষার্থীরা দেখো তো, তাহলে আমরা তিন তিন তার মানে ছয়টি সংখ্যার সমষ্টি পাইলাম এখানে, যে ছয়টি সংখ্যার সমষ্টি যোগ করো, তাহলে হলো কত, তিনশো বিয়াল্লিশ। এখানে আমরা কি পাইলাম, ছয়টি সংখ্যার সমষ্টি। এখান থেকে বলা হয়েছে যে চতুর্থ সংখ্যাটি, তাহলে ষাটটি সংখ্যার এখন আমরা লিখতে পারি, এখন ষাটটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত, চারশত এক। তার নিচে আমরা লিখব যে ছয়টি সংখ্যার যোগফল কত আমাদের, তিনশত বিয়াল্লিশ। শিক্ষার্থীরা তাহলে আমরা বিয়োগ যদি করি তাহলে কী পাবো, চতুর্থ সংখ্যাটি পাচ্ছি দেখো শিক্ষার্থীরা, এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। ক নম্বরে বলছে যে প্রথম তিনটি সংখ্যার সমষ্টি, খ নম্বরে বলছে শেষ তিনটি সংখ্যার সমষ্টি, এগুলো কিন্তু প্রতিটি এক একটা উত্তর। এবার গ নম্বরে বলা হয়েছে যে চতুর্থ সংখ্যাটি কত, তাহলে আমরা কী করলাম, ক এবং খয়ের মধ্যে যে তিনটি তিনটি সংখ্যা পেয়েছিলাম ওখানে সমষ্টি যোগ করলাম, করে যেটা পাইলাম ষাটটি সংখ্যা থেকে ওই ছয়টি সংখ্যা বাদ দিয়ে আমরা কী পাইলাম, চতুর্থ সংখ্যাটি পাইলাম শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন লিখতে পারি এইটা উত্তর। এবার আসি পাঁচ নম্বর অঙ্কটা, তোমাদের দেখো এটা কিন্তু খুব সহজ দেওয়া আছে, তোমরা নিজে করতে পারবে। যে ছয়টি বইয়ের ওজন যদি নয়শো চব্বিশ গ্রাম হয় তাহলে ছয়টি বইয়ের গড় ওজন কত, ওইটা পারবে তোমরা, এই জন্য বাসায় তোমরা ওটা নিজেই করবে। এখানে দেখো শিক্ষার্থীরা, চার নম্বরে কিন্তু আরও একটা আমাদের অঙ্ক ছিল, বলছে যে চতুর্থ সংখ্যাটি দশ গুণ করলে কত হয়, তা আমরা চতুর্থ সংখ্যাটা কিন্তু পেয়েছিলাম গ হাতে প্রাপ্ত। গ হাতে প্রাপ্ত চতুর্থ সংখ্যাটি ঊনষাট, তাই না,
এর দশ গুণ করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে চতুর্থ সংখ্যাটি দশ গুণ করলে কত হয়, অতএব দশ গুণ সমান পাঁচশো নব্বই, এটা হলো ঘ নম্বর। তার মানে এটা কী পাইলাম আমরা, চাইরেরই কিন্তু এটা ঘ নম্বরটা কিন্তু আমরা করলাম। এবার পাঁচ নম্বরটা তোমরা নিজে করবে। এবার ছয় নম্বরে আসি দেখি, ছয় নম্বর অঙ্কটাতে বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা, ছয় নম্বরে বলা হয়েছে যে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পরে আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো, তাহলে আসলে ওপর শতকরা মুনাফার হার কত? আমরা এখানে লিখবো যে দেওয়া আছে আসল পঞ্চাশ হাজার টাকা, আসল হলো পঞ্চাশ হাজার টাকা, সময় দেওয়া আছে কত আট বছর, তারপরে কি দেওয়া আছে মুনাফা, তাহলে আমরা এখান থেকে কি বের করবো, মুনাফা মুনাফা সমান কত টাকা আসতেছে আটচল্লিশ হাজার টাকা। শিক্ষার্থীরা এটা হলো আমাদের কি মুনাফা। এখন আমরা জানি যেখানে বলা হয়েছে যে মুনাফার হার কত, তাহলে আমরা লিখব যে আমরা জানি মুনাফার হার সমান, মুনাফার হার সমান হলো মুনাফা গুণন, মুনাফা গুণন একশো বাই আসল গুণন সময়, গুণন সময়। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা মুনাফাটা কত পেয়েছি এখানে আটচল্লিশ হাজার, একশো নিচে হলো আসল আমাদের কত ছিল পঞ্চাশ হাজার, সময়টা কত আমাদের আট বছর। দেখো শিক্ষার্থীরা, এটা যদি আমরা পুরো নিচে বাদ দিই শূন্যগুলো, দেখাতে এখানে তিনটে বাদ দিলাম, এখানেও তিনটে বাদ দিলাম, পঞ্চাশ থাকলো, পঞ্চাশকে পঞ্চাশ, পঞ্চাশ দিয়ে একশো, দুই দুই হলো হচ্ছে চার, চার দিয়ে আমরা আটচল্লিশকে যদি ভাগ দিই তাহলে হয় বারো, তাহলে কত আসলো বারো টাকা। তাহলে আমরা লিখবো যে অতএব মুনাফার হার বারো পার্সেন্ট। দেখো শিক্ষার্থীরা, এটা কিন্তু এইভাবে আমরা করতে পারি। ভাষাগতভাবে আমরা যদি করতে যাই তখন লিখতে হবে যে পঞ্চাশ হাজার টাকায় আট বছরের মুনাফা কত টাকা পাইলাম আটচল্লিশ টাকা, এইভাবেও কিন্তু এটা করা যায় শিক্ষার্থীরা। তো যা হোক, তোমরা এইভাবে সহজ করে দিবা, এটা তোমাদের কাছে সহজ হবে। মাঝখানে দেখবা যে তোমাদের সাত এবং আট নম্বর অঙ্কগুলো কিন্তু এইভাবে দেওয়া আছে। সাত নম্বর দেওয়া বলেছে কোনো একটি গ্রামের মোট জনসংখ্যা হলো বারোশো আশি জন, তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত, চল্লিশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে চল্লিশকে আমরা যদি দশমিক করতে যাই তাহলে হবে কত, চল্লিশ বাই একশো, এটা কাটাকাটি করবা, করে ভাগ দিবে তখন দশমিক পাওয়া যাবে। অশিক্ষিত লোকের সংখ্যা কত, একশো জনের মধ্যে হলে চল্লিশ জন, একই কত আর যে বারোশো আশি কত। আবার যদি বলছে যে ওই গ্রামের লোক সংখ্যা যদি পনেরোশো জন হয় তখন কত হবে। আবার আট নম্বর শিক্ষার্থীরা দেখো, সাত এবং আট কিন্তু একই নিয়মের অঙ্ক, এই জন্য আমি করলাম না, তোমরা এই দুটো একটু বুঝি করবে, তোমাদের বইয়ে দেখবে এগুলো উদাহরণের মধ্যেও দেওয়া আছে, তোমরা এগুলো করার চেষ্টা করবে। এবার নয় নম্বরে দেখো শিক্ষার্থীরা, নয় নম্বরে বলা হয়েছে যে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো, ক নম্বরে তাহলে কী হচ্ছে শিক্ষার্থীরা দেখো, বলছে যে বিশ পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করো। তাহলে বিশ পার্সেন্টকে অনুপাতে যদি আমরা প্রকাশ করি নয় নম্বরে বিশ পার্সেন্ট সমান আমরা লিখতে পারি শিক্ষার্থীরা বিশ বাই একশো, আমরা জানি যে অনুপাত কি
শতকরা বলতে আমরা একটা অনুপাত যেটা হলো আর হরটা প্রতি ক্ষেত্রে 100 হয়। এখন যদি আমরা এটা দেই তাহলে 20 একে 20, 5 20 এ 100, 1 বাই কত হলো দেখো শিক্ষার্থীরা। তাহলে আমরা যদি এটাকে অনুপাত করতে চাই তাহলে কত আসবে, 1:5, তাই না? এইভাবে চলে আসবে। আজুক দশমিক বলতো তাহলে আমরা কিন্তু এটা ভাগ দিতাম, তাহলে কয়ের আমাদের উত্তর কিন্তু শেষ। এবার খ নম্বরে বলছে পণ্যটির বিক্রয় মূল্য কত, আমরা লিখব যে 20% কমে বিক্রয় মূল্য। তাহলে 20% কমে লিখবো শিক্ষার্থীরা যে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এখন লিখবো শিক্ষার্থীরা কম, যেহেতু তাহলে আমরা 100 থেকে কিন্তু 20 বাদ দিতে পারি, তাহলে আমাদের কত এসেছে 80 টাকা, তাই না? এখন আমরা লিখব এখানে যে এখন ক্রয় মূল্যটা কত পাইলাম শিক্ষার্থীরা, 100 টাকা হলে, তাই না? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা পাইছি, 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে না, কম হলে কি হয়, ভাগ হয়। এবার কত টাকা দেওয়া আছে শিক্ষার্থীরা, 1800 টাকা যদি হয় তাহলে কত হচ্ছে, 1 শূন্য 8 8 64 4, হাতে হলে 1 8 8 6 14, 1440 টাকা শিক্ষার্থীরা। এই অঙ্কটাই কিন্তু নয়ের ক এবং খ খুব সহজ দেওয়া আছে। এবার আসি আমরা সেটা হলো 10 নম্বরে, একটু জ্যামিতি আছে, দেখো আমি একটু খালি বুঝাই দিই, ধারণা দিলে তোমরা এটা কিন্তু করতে পারবে। কি বলছে শিক্ষার্থীরা, জ্যামিতিতে লেখা দেখা আছে যে একটু চতুর্ভুজ আঁকতে বলছে শিক্ষার্থীরা। 10 নম্বর দেখো, ক নম্বরে বলছে একটা চতুর্ভুজ আঁকো এবং এর কী করেছে, বাহু চারটি এবং কর্ণ দুইটির দৈর্ঘ্য আঁকতে বলছে শিক্ষার্থীরা। দেখো শিক্ষার্থীরা, এরকম একটা কিন্তু চতুর্ভুজ আঁকতে বলছে, যেটাকে বলা হয়েছে এতে কর্ণ, দেখো এইগুলা কিন্তু কর্ণ, আর বাহু কোনগুলা, এইটা 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 এবং এইটা, এই বাহুগুলো কিন্তু মাপার কথা বলা হয়েছে শিক্ষার্থীরা। তা তোমরা এখানে লিখবে যে কি লিখবে, তোমরা কিন্তু মাপবার নিজস্ব, আমি একটু আন্দাজের উপর এটা দিয়ে দিলাম। তোমরা প্রথমে লিখবা যে মনে করি ক খ গ ঘ একটি চতুর্ভুজ আঁকা হলো। আঁকার পরে কি করব আমরা, এই চতুর্ভুজটার কি করছে, প্রথমে লেখা আছে দেখবা যে এর বাহু সাইডটা, তা বাহু যদি আমরা এইটা 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 মাপতে চাই তাহলে আমরা এখানে লিখবো কি, আঁকা হলো চতুর্ভুজটির, এখানে লিখবা যে চতুর্ভুজটির বাহু চারটির দৈর্ঘ্য যথাক্রমে, দেখো শিক্ষার্থীরা, তাহলে দৈর্ঘ্য এইটা আগে যদি আমরা নেই যে ক খ বাহু সমান এখন কত হবে, এটা যদি নেই তাহলে আবার এইটা লিখবে তোমরা যে খ গ বাহু সমান কত, শিক্ষার্থীরা বুঝতে পারো নাই, এইভাবে কিন্তু 4টা বাহু এ নিবে। নেওয়ার পরে এখন নিচে তোমরা লিখবা এবং কর্ণ কি শিক্ষার্থীরা, দেখো তো এই দিয়ে এটা যদি আমরা লিখি তাহলে খ ঘ সমান কত আসতেছে, আর এটাতে আমাদের ক গ সমান কত আসতেছে, এটা হচ্ছে কি কর্ণটা এইভাবে তোমরা নিবে, আমি
মোটামুটি একটু দিয়ে রাখলাম, বাকি যে মাপগুলো সেগুলো তোমরা নিজে নিয়ে ঠিক করে নিবা শিক্ষার্থীরা। এবার সর্বশেষ যেটা দেওয়া আছে খ নম্বরের চিত্র সহ সংখ্যা, এগুলো তো কিন্তু ক্লাস থ্রিতেও তোমরা শিখে আসছো, কাজে তোমাদের একটু সমস্যা না হওয়ার কথা। তারপর আমি একটু বলতেছি, তোমরা শুনে নিবে এবং বাসায় নিজেই করার চেষ্টা করবে। এখানে বলা হয়েছে যে রম্বস, রম্বসের কী হয়, চারটা বাহু সমান হয় কিন্তু কোনগুলা সমকোণ নয়, তাহলে এটা কি রম্বস। আয়তটা কি, আয়তের বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে, এবং কোনগুলো সমকোণ, এভাবে তোমরা লিখবা। ট্রাপিজিয়ামটা কি হয়েছে, এর কজোড়া বাহু সমান ও সমান্তরাল এক জোড়া। চিত্রটা যদি আমরা আর্ট করতে যাই, শিক্ষার্থীরা দেখবে এরকম কিন্তু চিত্র তোমাদের বইয়ে তোমরা খুঁজে পাবে। এইভাবে দেওয়া আছে দেখবা, যে সমান্তরাল কথার অর্থ কি, যে দুটি সরলরেখা যখন কি করে সমান দূরত্ব বজায় রেখে অতিক্রম করে সেটাকে আমরা বলবো সমান্তরাল। তো যা হোক শিক্ষার্থীরা, এখানে জ্যামিতির যে তোমাদের দেওয়া আছে এগুলো তোমরা বইয়ের মধ্যেও পাবে, বা আমি যতটুকু বললাম তার উপর ভিত্তি করে তোমরা লেখার চেষ্টা করবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।